মহিলাদের জন্য বিশেষ আমল হজরত উম্মেহানি রাজি আল্লাহ বলেন একদা নবী করিম সল্লাহ আলাইহসলাম আমার নিকট তাশরিফ আনয়ন করলেন আমি নিবেদন করলাম হে নবী নবী আলাইহি হস্লাম আমি বিদ্ধ হয়ে গেছি আমি দুর্বল হয়ে গেছি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যা আমি বসে বসে আমল করতে পারি রসুল্লাহ সল্ল্লাহ আলহিহ্লাম ফরমান সুবাহান আল্লাহ বার পাঠ করবে এর এমন সবাব রয়েছে যে তুমি একশো আরব গোলাম আজাদ করলে সোবাহানুল্লাহ এবং আলহামদুলিল্লাহ একশোবার পর্বে এর এমন সবাব রয়েছে যে তুমি একশো অশ্ব তার সরঞ্জাম সমূহ জিহাদের সাওয়ারির জন্য দান করলে এবং আল্লাহ আখিবার একশো বার পড়বে এর এত সাব রয়েছে যে তুমি লা লাহ ইল্লাল্লাহ একশোবার পড়বে এর সবাব সমস্ত আসমান ও জমিনকে ভরে দেয় এর চাইতে আর কোনো বড় ধরনের সবাব হয় না যা কবুল হয় দর্শক আরও কিছু আমল রয়েছে বিশেষ করে এই আমলগুলো আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঠ করবেন হজরত জাবির রাজিয়াল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিউ বলেছেন শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইহ আপনারা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ এই তাজবিরটি আপনারা বেশি বেশি পাঠ করবেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহিম ফরমান তোমরা ইমান তাজা কর সাহাবাগন আরস করলেন হে আল্লাহনবী আমরা কি করে ইমান তাজা করব রসুল্লা সাল আলাইহাল্লাম বলেন বেশি বেশি করে তোমরা ল ইলাহ ই ইলাহা ইল্লাল্লাহ তোমরা পাঠ করো এবং যে ব্যক্তি সকাল সন্ধ্যা ল ইলাহা জিকির করে বেশি বেশি করবে তার যাবতীয় গুণা রব্বুল আল আমিন দিবেন দর্শক আরেকটি আমল রয়েছে যে আমলটি পাঠ করলে বান্দা নিশ্চিতভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে রসুলুল্লা সাল আলিহিহসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা ফজর এবং মাগরিব নামাজের পর কথা বলার পূর্বে সাতবার পাঠ করবে অল্লাহ হুম্মা আজরণী মিনান্নার তাহলে ওই দিন বা রাত্রে তার মৃত্যু হলে তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হবে সুবাহানল্লাহ সুবাহান্লাহ দর্শক আপনারা মাগরীব অথবা ফজর নামাজের পরে হুম্মা আজরিণী মিনান্নার মাত্র সাতবার পাঠ করবেন তাহলে নিশ্চিত আপনার জান্নাতি শুধু তাই নয় আরও কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলা পাঠ করলে লক্ষ লক্ষ নেকি হয় হজরত ইবন ওমর রাজিয়া তালু থেকে বর্ণিত নবী করম সাল আলহিহাম ফরমান যে ব্যক্তি এক সভার সুবাহিহি সুবাহান দিহি পাঠ করবে তার আমল নামায় এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হবে সুবাহান দেখেন এক লক্ষ এই যে এখানে লেখা আছে এই যে এক লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার নেকি মিলবে সুবাহানল্লাহ আল্লা সুবাহান আল্লাহ শুধু তাই নয় হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল আলহ বলেন যে কেউ একশোবার সোবার সুবাহানুল্লাহ বেহামদিহি পাঠ করে তার সমুদ্রে ফেনারাশি পরিমাণ রব্বুল আল আমিন তাকে সমস্ত গুণা মাফ করে দিবেন শুধু তাই নয় হাদিস শরীফ আরও বর্ণিত আছে চারটি বাক্যের অনেক ফজিলত রয়েছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আমি আবার বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হযরত ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এই চারটি কালিমা জান্নাতের সারাগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় জান্নাত একটি অতি প্রশস্ত ময়দান চারাগাছের বাগান এই কালিমা দ্বারা জন্মে সুতরাং একটি কালিমা পাঠ করার সঙ্গে সঙ্গে একটি করে চারা গাছ হতে থাকে হতে থাকে সুবাহানল্লা সুবাহান আল্লাহ দর্শক হজরত আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লা আলাইহাল্লাম এরশাদ ফরমান এই চারটি কালিমা পাঠ করলে গাছ থেকে যেমন পাতা ঝরে তেমনিভাবে বান্দার শরীর থেকে গুনাগুলা ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে সুবাহান